হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আজ আমাদের মাইনক্রাফটের সার্ভাইভাল সিরিজের আজকে পঞ্চম পর্ব। চতুর্থ পর্বের শেষে তোমাদেরকে বলেছিলাম যে আমি আজ নেদার পোর্টাল বানিয়ে নেদারে যাব। নেদার হচ্ছে এমন একটি ওয়ার্ল্ড, যেই ওয়ার্ল্ডটা ধ্বংস হয়ে আছে, সেই ওয়ার্ল্ডের মধ্যে আমরা যাব। তো আজকের পর্বে আমরা সেই কাজটি করব, এমন একটি মায়াবী দরজা বানাবো যেই দরজার মাধ্যমে আমরা একটা অন্য ওয়ার্ল্ডের মধ্যে চলে যেতে পারবো। তো সেই মায়াবী দরজাটি বানাতে আমাদের কিছু গুরুত্বপূর্ণ জিনিস লাগবে, যেগুলো এখন আমাদেরকে জোগাড় করতে হবে। তো দরজাটি বানাতে সাধারণত আমাদের অবসিডিয়ান নামে এক ধরনের ব্লক লাগবে, যে ব্লকগুলো যেখানে সেখানে আবার পাওয়া যায় না, খুব মুশকিল সেগুলো খুঁজে বের করতে। তার আগে তোমাদেরকে আমি দেখাই যে আমি যে নেদার পোর্টাল বানাবো বা দরজাটা বানাবো সেটা কোন জায়গায়। এই যে দেখতে পাচ্ছ, সুন্দর একটা ডিজাইন করে আমি এর মাঝখানে দরজাটি বানাবো, যে দরজাটি উপর থেকে একটা সুন্দর দরজার মতো লাগবে দেখতে। তো সে পাশ দিয়ে কিন্তু আমরা ওল্ড ওয়ার্ল্ডে যেতে পারবো। তো ঠিক এই জায়গায় বানাবো। তো যেটা বলছিলাম, ওই অবসিডিয়ান কিন্তু যেখানে সেখানে পাওয়া যায় না, একটা বিশেষভাবে আমাদেরকে সেটা বানাতে হয়। আর সেটা বানাতে গেলে আমাদের লাভা লাগবে এবং পানি লাগবে। তো লাভা খোঁজার জন্য আমি বের হয়ে পড়তেছি। আমি আমার ঘোড়াটিকে এখান থেকে খুলবো, খোলার পরে আর এটা মনে হয় ভাঙতেই হবে না হলে। আচ্ছা, আমি যদি এইভাবে চড়ে যদি অনেক দূর চলে যাই তাহলে অটোমেটিক দড়িটা ছিঁড়ে যাওয়ার কথা। এই যে ছিঁড়ে পড়ে গেছে, আমি ওইটা নিয়ে নিলাম। এখন আমি আমার ঘোড়াটিতে করে টাকডুম টাকডুম করে যাব অবসিডিয়ান খুঁজতে। সরি, অবসিডিয়ান খুঁজতে তো না, অবসিডিয়ান বানানোর জন্য লাভা খুঁজতে। আর আমার মনে হয় যে আমি আমার বাড়ির পিছন দিকে এই পাহাড়টার ঠিক উল্টা পাশে একটা কেভ দেখছিলাম, একটা গুহা, বিরাট গুহা। সেই গুহার মধ্যে একটা জায়গায় আমি লাভা দেখছিলাম, দূর থেকে দেখছিলাম, আছে কি না ঠিক বলতে পারবো না। তো এপাশ দিয়ে আমাদেরকে যেতে হবে। তো এই রাস্তাটুকু আমি কেটে দেই বা ফাস্ট ফরওয়ার্ড করে দিই, তোমরা সেভাবে উপভোগ করো। তো আমি এভাবে ঘুরতে থাকি আর গুহাটা খুঁজতে থাকি, কারণ আমার ঠিক মনে ছিল না যে গুহাটা কোন দিকে। আমার শুধু এতটুকু মনে ছিল যে বাড়ির পাশে। আর আমি ঘুরতে ঘুরতে কি হয় দেখো, আমি ঘুরতে ঘুরতে আমি আবার আমার মাইনিং এরিয়ায় চলে আসি। মানে আমি পুরো রাস্তাটা একদম গোল আকৃতি ঘুরে ঠিক আমি আবার আমার বাড়ির দিকে চলে আসছি। তো যাই হোক, আমি আবার উল্টো পাশে যাইতে শুরু করলাম, আর যেই পাশটা আমার দেখা হয়নি আন্দাজ করে সেই দিকে যেতে লাগলাম। তো তারপরে কি হয় দেখো, তারপরে আমি আবার যেতে লাগলাম আমার পাগলা ঘোড়াকে নিয়ে। সরি, পাগলা ঘোড়া না, ঘোড়াটা আসলে অনেক কিউট আর খুব সুন্দর, আমাকে অনেক হেল্প করছে এদিক ওদিক যাওয়ার জন্য। তো এদিক ওদিক বেড়াতে 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 অবশেষে আমি সেই গুহাটি পেয়ে যাই। এখন আমাকে এই গুহাটির নিচের দিকে নামতে হবে, না আমার সেরকম কোনো রাস্তা দেখতেছি না। তো যাই হোক, আমি আমার ঘোড়াটিকে এক জায়গায় পার্কিং করবো। ঘোড়াটি দেখো, আমি যদি এইভাবে ছেড়ে চলে আসি তাহলে কিন্তু ঘোড়াটা হাঁটতে থাকে একদিকে। তো ঘোড়াটিকে আমাকে আগে ঘোড়াটির মধ্যে চড়তে হবে। চড়ার পরে একটা জায়গায় যায় আমাকে ঘোড়াটিকে বেঁধে রাখতে হবে, কারণ বেঁধে না রাখলে হয়তো আমি নিচের দিকে গেলাম, লাভা কালেক্ট করলাম, আর উপরে চলে আসব যখন তখন দেখবো যে ঘোড়াটা নাই, হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেছে। তো তোমরা আমার ইনভেন্টরির মধ্যে দেখতে পাচ্ছ যে আটটা বাকেট আমি নিয়ে রাখছি, বানায় রাখছি আয়রনের। তো এগুলো বানার কারণে কেন বানাইলাম, আমার কাছে কিন্তু দুইটা অবসিডিয়ান অলরেডি আছে। অনেক আগে আমি কোনো একটা ভিলেজে গেছিলাম আর ওই ভিলেজে কিছু লাভা ছিল, ওই লাভার মধ্যে আমি পানি ঢেলে দিই লাভাগুলো নিভানোর জন্য, হঠাৎ করে দেখি যে অবসিডিয়ান চলে আসছে। তো তখন আমার কাছে উডেন পিকেক্স ছিল, তো সেজন্য আমি কিন্তু সেগুলো ভাঙে যে আমি নিয়ে নিব আমি নিতে পারতেছিলাম না। তো অবসিডিয়ানের কাজ আমি জানতাম না। তখন আমি কি করলাম, তখন আমি আসলাম, আমি ভাবলাম যে যেহেতু উডেন পিকেক্স দিয়ে এটা ভাঙা যাচ্ছে না, তার মানে এটা মনে হয় খুব গুরুত্বপূর্ণ কিছু। তখন আমি একটা ডায়মন্ড পাওয়ার পরে ডায়মন্ড দিয়ে একটা পিকেক্স বানাই। যে ডায়মন্ড পিকেক্সটা দেখতে পাচ্ছ আমার ইনভেন্টরির মধ্যে এখনও আছে, অনেক আগের পিকেক্স একটা। তো সেটা দিয়ে আমি তখন অবসিডিয়ান খুঁড়তে ধরি, তখন দেখি যে না খোঁড়া যাচ্ছে। করতে 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 আমি দুইটা কালেক্ট করতে পারি, অনেক সময় লাগতেছিল যার জন্য বিরক্ত লাগে, আমি মাত্র দুইটা ব্লক নিছিলাম। তো আমার কাছে এখন আটটা বাকেট আছে, আমার মোট দশটা ব্লক লাগবে, যে দশটা ব্লক দিয়ে আমি কিন্তু দরজাটা বানাতে পারি। সাধারণত চোদ্দোটা লাগে, তবে চোদ্দোটার জায়গায় আমি যদি দশটা দিয়ে চেষ্টা করি, দশটা দিয়েও কিন্তু ওই দরজাটি বানানো সম্ভব। সর্বনিম্ন দশটা ব্লক লাগে। তো আমি আটটা বাকেট বানিয়ে নিয়েছি, এই বাকেটগুলো দিয়ে আমি আটটা অবসিডিয়ান বানাবো, বা আট বাকেট লাভা নিয়ে যাই সেগুলোতে পানি ঢেলে আমি কিন্তু আটটা অবসিডিয়ান বানাতে পারবো।
আর তার সাথে সাথে আমার কাছে তো দুইটা অবসিডিয়ান আছে, তার মানে মোটের উপরে আমি আমার কিন্তু 10টা অবসিডিয়ান হয়ে যাচ্ছে। তো এই 10টা অবসিডিয়ান দিয়ে কিন্তু আমি নেদার পোর্টাল বানাতে পারবো, যে নেদার পোর্টাল দিয়ে বা নেদারের দরজা দিয়ে আমরা নেদারে যেতে পারবো। দেখা যাক আজকে নেদারে যাওয়া যায় কি না। আমি ফটাফট চলে গেলাম নিচের দিকে, আর আমার খুব ভয় লাগতেছিলো জানো, কারণ আমি ডায়মন্ডের আর্মর পরে আছি, তবু আমাকে ভয় লাগতেছিলো কারণ কেভের নিচে অনেক জম্বি টুম্বি নাকি থাকে দিনের বেলাও, কারণ সে জায়গাগুলো অন্ধকার, আর অন্ধকার তারা পছন্দ করে, দিনের আলোতে তারা ড্যামেজ খায়, এর জন্য তারা সবসময় অন্ধকার থাকে। আরে দেখছো আমার খাবারও কম, আমাকে তাড়াতাড়ি করে খাবার খাইতে হবে আগে, কারণ এই হেলথ নিয়ে তো আর নিচে যাওয়া যায় না। আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি এদের সাথে মারামারি, যে দেখা যাচ্ছে দূরে দেখছো, এদের সাথে মারামারি না করেই কীভাবে আমি লাভাগুলো কালেক্ট করতে পারি। লাভাগুলো আমি দেখতে পাচ্ছি অনেক দূরে, দেখতে পাচ্ছ হয়তো তোমরা এখান থেকে, ওই যে কোন একটু করে দেখা যাচ্ছে। যাই হোক, আমি একটু মনে হয় যে আমি আগে একটা চেস্ট বানাই নিই, কারণ আমাকে ভয় লাগে খুবই, কারণ আমি সেভাবে জম্বিদের সাথে ফাইটও করিনি এখনও। আর তোমরা হাসতে পারো যে কেমন আবার মাইনক্রাফট প্লেয়ার যে ভয় করতেছে আমি মাইনক্রাফটের এই জম্বিদের দেখে, আসলে কেন জানি ভয় লাগে আমাকে। যাই হোক, কেন ভয় লাগে ওটা পরের কথা। আমি যে 8টা বাকেট এখানে ফাঁকা জায়গা করে রাখবো, প্রত্যেকটা আলাদা আলাদা করে রাখবো, প্রত্যেকটা আলাদা আলাদা করে রাখার মতো জায়গাই নেই আমার। সেজন্য আমাকে সর্বপ্রথম একটা ক্রাফটিং টেবিল বানিয়ে একটা চেস্ট বানাতে হবে আমাকে, যে চেস্টের মধ্যে আমি আমার অতিরিক্ত জিনিসগুলো সব রাখতে পারবো। তো তার আগে রাত যেহেতু হয়ে গেছে, আমি এখানে বেডটা লাগাই নেই, বেডটা লাগাই নিয়ে আমি এখানে শুয়ে পড়ে আমি কিন্তু রাতটাকে সকাল করে দেব। তো তার আগে আমাকে ক্রাফটিং টেবিল বানানোর দরকার। ক্রাফট মানে রাত হয়ে গেছে, আগে শুয়ে পড়ি তাড়াতাড়ি করে। তো ঘুম থেকে ওঠে আমরা একটা ক্রাফটিং টেবিল, তো উপরে একটা ছিল আমার, সেটা আমি আনতে ভুলে গেছি, একটা ক্রাফটিং টেবিল বানাবো। বানানোর পরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে একটা চেস্ট বানাতে হবে, যে চেস্টের মধ্যে আমি আমার অতিরিক্ত জিনিসগুলো সব রাখবো, আর আমার যে বাকেটগুলো আছে এই বাকেটগুলো আমি ফাঁকা ফাঁকা করে রাখবো, প্রত্যেকটা আলাদা আলাদা করে, এভাবে একসাথে জড়ো হয়ে থাকলে কিন্তু আমি সেটা দিয়ে কোনো ব্যবহার করতে পারবো না। আমি চেষ্টা এখানে রেখে দিলাম, আর অবসিডিয়ানটা রাখলাম, আরও অনেক কিছু রাখে তারপরে আমি লাভাগুলো কালেক্ট করবো। চলো, তো তারপরে বন্ধুরা কি আর বলবো, দুঃখের কথা, আমি সেইখানে দুইবার না তিনবার মরে যাই, একবার লাভায় মরে যাই, দুইবার মবদের হাতে মরে যাই। আসলে দুইবারই লাভার মধ্যে মরে যাই, কারণ একবার আমি তাদের সাথে ফাইট করতে করতে এইদিকে মাকড়ো সাহেবাতে, এইদিকে আবার জম্বি, তারপরে এইদিকে আবার স্কেলেটন। স্কেলেটন বিডি নামে আমার চ্যানেল, তবু আমি কেন জানি তাদেরকে ভয় লাগে, ভয় পাই আর কি। তো তাদের হাতে একবার মরি, তারপরে একবার আমি নিজে লাভা উঠাইতে যাই, একবার লাভায় পড়ে মরি, আর একবার তাদের সাথে মারামারি করতে করতে কিপার ফুটে, এবং কিপার ফুটে আমাকে একদম ধাক্কা দিয়ে লাভার মধ্যে ফেলে দেয়, যার কারণে আমি আবার মারা যাই। এই জন্য আমি রাগে কিন্তু গেমটা থেকে বের হয়ে আসি। তো যাই হোক, আমি লাভাগুলো নিয়ে আসি শেষমেশ, যেহেতু সেইখানে আমি আমার বেড রাখছিলাম, রিস্পন পয়েন্ট সেট করে রাখছিলাম। তো পানি নিয়ে আসে, আমি যদি লাভাগুলোর মধ্যে এইভাবে ঢেলে দেই সাইডে, তাহলে কিন্তু লাভাগুলো অবসিডিয়ানে পরিণত হয়ে যাবে, তোমরা দেখতে পাবা। এখন এই যে দেখো, যে লাভাগুলোর উপরে গেছে সেই লাভাগুলো কিন্তু অবসিডিয়ানে পরিণত হয়ে গেছে। এখন যদি আমি এখানে পানি ঢালি তাহলে এগুলো অবসিডিয়ান হয়ে যাবে। তো চলো আমরা আমাদের ডায়মন্ড পিকেক্স দিয়ে ফটাফট এই লাভাগুলো খুঁড়ে ফেলি। দেখো ডায়মন্ড পিকেক্স দিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি যে কোনো ব্লক খুঁড়া যায়, কিন্তু অবসিডিয়ান কত সময় লাগতেছে তার আমরা চিন্তা করবো। এই অবসিডিয়ান কত মজবুত এই আমাদের ওয়ার্ল্ডে, সব থেকে মজবুত ব্লক হচ্ছে এই অবসিডিয়ান, আর এর থেকে মজবুত আছে সেটা হচ্ছে বেডরক। বেডরক তোমাদেরকে দেখাইছিলাম ডায়মন্ড মাইনিং করতে যায়। বেডরককে আমি মজবুত ব্লক বলি না, কারণ কি ওইগুলোকে যেন মায়াবী ব্লক মনে হয়, আর যেগুলো খোঁড়া যায়, যেগুলো ব্যবহার করা যায়, এই ব্লকের মধ্যে সব থেকে মজবুত আমি অবসিডিয়ানকেই মনে করি, কারণ বেডরক তো কোনো কাজেরই না, সেটা যেখানে আছে সেখানেই থাকবে। আর আমি অনেক ইউটিউবারের ভিডিওতে দেখছিলাম যে তারা বেডরক সব খুঁড়ে ফেলে একটা বিশেষ নিয়মে, তো আমি তো অত নিয়ম জানি না, দেখি চেষ্টা করবো কোনো একদিন। তো ফটাফট আমি ডায়মন্ড পিকেক্স দিয়ে আমার অবসিডিয়ানগুলো খুঁড়ে নেই, তারপরে দেখো কি হয়। তো তারপরে আমি আমার ডায়মন্ড পিকেক্স দিয়ে প্রত্যেকটা অবসিডিয়ানের ব্লকগুলো খোঁড়ার পরে চলে আসি আমার যে জায়গায় আমি নেদার পোর্টাল বানাবো সেই জায়গায়। তো সেই জায়গায় আমি দুইটি ব্লক প্রেস করে দেই। দেওয়ার পরে আমার কেন জানি মনে হচ্ছিল যে আমি যেই ঘরটা বানাইছি সেটা সাইজে এক ব্লক ছোট, তো সেজন্য আমি এটা খুঁড়ে আবার ঠিক করি। আমি খুঁড়তে যাই
একটা জিনিস লক্ষ্য করি কি, আমি যে খুঁড়লাম এই যে ভাঙলাম, ভাঙে যে আর একটু এক ব্লক বাড়াই দিব, বাড়াই দেওয়ার পর আমি লক্ষ্য করতেছি যে না, আমি প্রথমে যেভাবে বানাইছিলাম সেটাই ঠিক ছিল। তো দেখো আমি বোকার মতো এটা বাড়ায় আবার কিভাবে আগের মতো করি। তো এভাবে আমি মাতব্বরি করতে যাই, সেটা বড় করে ফেলি, মাঝখানে আবার রাত হয়ে যায়, আমি একটু ঘুমিয়ে নিই, আবার চলে আসে, লক্ষ্য করি যেটা বড় হয়ে গেছে সাধারণ তুলনায়, তাহলে আমি আবার সেগুলোকে খুঁড়ি, খুঁড়ে আমি আবার আগের মতো করে দিই। তো আগের মতো করে দেওয়ার পরে দেখতে পাচ্ছ আমি এখন সম্পূর্ণ রেডি আমার দরজাটি বানানোর জন্য। আচ্ছা, এখানে 6টা অবসিডিয়ানের ব্লক কেন আমার কাছে? তো আমি, ও আচ্ছা, 2টা তো নিচে লাগাইছি, আরও 2টা থাকার কথা, সেটা তো আমি লিখে আসছি গুহার মধ্যে। তো ওই গুহা থেকে এখন কি করা যায় বলো তো? আবার ওই গুহার যে চেস্ট আছে সেই চেস্টের মধ্যে আমি তো 2টা অবসিডিয়ান রেখে আসছিলাম। তো যাই হোক, এখানে আমি আরও 2টা অবসিডিয়ান এর উপরে বসাবো। এর উপরে বসায় আমি ওই 2টা যে আমার অবসিডিয়ান ছিল গুহার মধ্যে আমি রাখে আসছি চেস্টের মধ্যে, সেগুলো আমাকে নিয়ে আসতে হবে। তো এই 2টা আমি আগে বসায় দেই। বসায় দেওয়ার পরে আমি কোনগুলো, এই যে কাঠ আমি রাখছিলাম, এই কাঠের গুঁড়িগুলো দিয়ে আমি কিন্তু কোনগুলো ফিল আপ করবো, এই কোনের মধ্যে 2টা দিয়ে এখন আমাকে তাড়াতাড়ি গিয়ে ওই অবসিডিয়ান 2টো নিয়ে আসতে হবে। চলো ফটাফট চলে যাওয়া যাক। তো আমি আমার ঘোড়ায় করে ফটাফট গেলাম, যাই অক্সিজেন 2টো নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি এখানে লাগিয়ে দিলাম। তো লাগিয়ে দেওয়ার পরে কমপ্লিট হয়ে গেল আমাদের দরজা, যে দরজা দিয়ে আমরা অন্যদিনে যেতে পারবো। তোমরা এখন বলতে পারো যে এই দরজা দিয়ে আবার অন্যদিনে যাবে কিভাবে? এখানে তো কিছুই দেখা যাচ্ছে না, কোনো মায়াবী কিছুই দেখা যাচ্ছে না। আছে, এই জায়গায় যদি আমি এখন আমার ফ্লিন্ট এন্ড স্টিল দিয়ে আগুন ধরায় দেই তাহলে দেখতে পাবা, রেডি 1 2 3, দেখো জাদুটা দেখো। এই পাশ দিয়ে যদি এখন আমরা ভিতরের দিকে যাই তাহলে কিন্তু আমরা অন্য দুনিয়ায় চলে যাব, আর অন্য দুনিয়ায় চলে যাওয়ার পরে সেই জায়গায় সব কিছু ধ্বংস, লাভা টাভা অনেক কিছু আছে, সেজন্য আমাকে একটু তৈরি হতে হবে। আমি মোটামুটি তৈরি আছি, আমার সব ডায়মন্ডের আর্মার আছে, আমার সোনার বা গোল্ডের বুট আছে। তো চলো ফটাফট চলে যাওয়া যাক নেদার পোর্টালের ভিতরে। তো নেটার পোর্টালে ভিতরে আসার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে জেনারেটিং ওয়ার্ল্ড লিখে লোড নিচ্ছে, যে লোডের মাধ্যমে আমাদের ওই ওয়ার্ল্ডটা তৈরি হচ্ছে বা ক্লিয়ার হচ্ছে। তো ওই ওয়ার্ল্ডের মধ্যে কী কী আছে বন্ধুরা, সেটা দেখার জন্য তোমাদেরকে অপেক্ষা করতে হবে আমাদের নেক্সট পর্বের জন্য। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটিকেও একটি লাইক করে দিও। তোমরা কিন্তু ভিডিও দেখছো, সবাই কিন্তু লাইক করতেছো না, কমেন্টও করতেছো না। তো যারা যারা তোমরা আমার ভিডিওতে কমেন্ট করবা, তোমাদের জন্য স্পেশাল একটি গিফট বা উপহার আছে, যে উপহারটা পরের পর্বে তোমরা দেখতেই পাবা নিজের চোখে। তো তাই বেশি বেশি করে কমেন্ট করে ফেলো, যারাই ভিডিওটা দেখতেছো কমেন্ট করো, ভিডিওটিকে একটি লাইক করো, আর চ্যানেলটিকে যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তাহলে দেখা হবে তোমাদের সাথে পরের কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।